এই গ্রামে বেঁচে বেঁচে জামাত ইসলাম বেঁধে রেখে আওয়ামী লীগ বেঁধে রেখে আপনারা যারা রয়েছেন সবাই মিলে ঐক্যবদ্ধ একটি সমাজ হতে হবে, সেই সমাজের নাম বিএনপির সমাজ। এই মানুষগুলো ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু শেয়ার করবেন। আপনারা যারা নেতৃত্বে রয়েছেন আপনারা আজকে পারেন নাই, আপনারা সেই মানুষগুলোর সাথে পারেন নাই, আমরা যেভাবে বলেছি আপনারা যেতে পারেন নাই। বিএনপি আওয়ামী লীগ এবং জামাত ছাড়া যে মানুষ আছে তারাই বিএনপি। যারা আওয়ামী লীগ করে এবং যারা জামাত করে তার বাইরে যে মানুষগুলি রয়েছে তারা সবাই বিএনপি করে। মুরব্বী মুরব্বী আমি জানি না এই মালদাকে, কিন্তু উই কি পলিটিক্স করিচ্ছে নাকি জঙ্গলের টেরিটরি ডিফাইন করিচ্ছে? এবার ভাই এদিকে আসেন, মিচ্ছেন এদিকে আসেন, মেলা দৌড়াইছি ভাই। আমাক জামাতের লোকেরা এটা পাঠাইছে, আমাক কইছে এটা যেন বিচার করে দেই। আসেন বড় ভাই, কানে কানে কথা আছে, আপনার মনের আশা পূর্ণ হবে, আপনার টেরিটরি থাকবে, জামাত থাকবে না। আমি কথা দিলাম জামাতও মেনে নেবে। জঙ্গলে পশুরা টেরিটরি ডিফাইন করে দেয় যে এটা আমার এলাকা, ওই এলাকায় আর কেউ থাকবে না। তো বড় ভাই আপনি তো জঙ্গলের নিয়ম চাইতেছেন, তো বহুত খুব, তাই সই, আপনার কথা মতেই আমরা চলব। জঙ্গলে কিভাবে টেরিটরি ডিফাইন করে জানেন? হ্যাঁ জানেন না, এটাতে কয় টেরিটোরিয়াল পিসিং, পিসিং পিসিং মানে হিসি করা আর কি, মানে এলাকা ঠিক করার জন্য মতা। এই কাজটা করে কুত্তায়, অন্য প্রাণীও করে, বাঘেও করে, কিন্তু কুত্তারটা আমরা দেখেছি। আপনি দেখবেন যে খুঁটি বেড়া উঁচু জায়গায় কুত্তা আগে শুকে শুকে তারপরে সেটায় মুতে, ওই মোতাটা হচ্ছে টেরিটরি মার্ক করা। ওই যে শুকে আগে সেটা হচ্ছে নিশ্চিত হয়ে নেয় যে আগে কেউ এই টেরিটরি মার্ক করেছে কিনা, এই টেরিটরি মালিক আর কেউ কিনা। যদি কেউ না কইরা থাকে তখনই মুতে দেয়, বুঝছাও? তো জামাতের ভাইরা শুনেন, উনি যেহেতু জঙ্গলের নিয়মই চাচ্ছেন, আর কেউ থাকবে না, ওনার টেরিটরি ওনার এলাকা মার্ক করে নিক, লুঙ্গি উঁচায় মুতে দিবে এলাকার চারিদিকে, আগে এনে শুকিয়ে নিবে কুত্তার মতো, তারপরে লুঙ্গি তুলবে আর মুতবে, লুঙ্গি তুলবে আর মুতবে। ভাইজান শুরু করে দেন, লুঙ্গি তুলে পিচিক করে মুতে আবার চেপে নিয়ে হাঁটা শুরু করবেন, আবার লুঙ্গি তুলে পিচিক করে মুতবেন, আবার চেপে ধরা হাঁটা শুরু করবেন, আবার মুতবেন পিচিক করে। আমি জামাতে কয়ে দেব, ওনারা মেনে নেবে, কেস সেটেল, সবাই খুশি, মাশাল্লাহ। এইবার আসেন প্রফেসর ইউনুস রে বলি স্যার, এই ছবিটা দেখেন, আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতার আপনি নির্বাহী প্রধান, কাগের সঙ্গে দাঁড়ায় আছেন জানেন? ওগরে চেনেন চেনেন না? এগুলো হইতেছে 2013 সালে ভারতের স্বরাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের আন্ডার বাচ্চা। ভারত শুধু হাসিনারই ক্ষমতায় বসায় নাই, চুপ থাকে নাই, সেই সাথে কথিত বিরোধী দল কে বসবে সেটাও ঠিক করে দিয়ে গেছিল, সেটা হইতেছে জাতীয় পার্টি। আপনি এই জাতীয় পার্টির জাউরাগরের সাথে বসেছেন। এই জাতীয় পার্টির যে কাদের, এর সাথে ছোট ভাই ওই ইন্ডিয়া গেছিল, ওক নাকি কী পানি পড়া দিছে, আবার ফিরে আসছিল, ওকে জিজ্ঞেস করেছে ইন্ডিয়া কী করছে, কেছে কওয়া যাবে না ইন্ডিয়া কী করছে, বুঝছেন? আর এই যে আরেকটা আছে আনিসুল ইসলাম মাহমুদ, ওই যে একেবারে ড্যান পাশে, উইকে জানেন? উই হচ্ছে একটা 100 মেগাওয়াটের রেন্টাল বিদ্যুতের প্রকল্প বাগাইছে, ওইখানে কিছুই করেনি, কোনো বিদ্যুৎ দেয়নি, কিন্তু টাকা ঠিকই নিছে মুফতে, আবার মন্ত্রীও নাকি হয়েছিল। আবার দেখেন বাম পাশে প্রাক্তন এক শ্রমমন্ত্রী, উনি নাকি মন্ত্রী, মানে আপনি যদি বিরোধী দলের এমপি হন একই সাথে সরকারের মন্ত্রী কেমনে হন বলেন তো? এখন স্যার আপনি কন, এই ছবি কি আপনার সম্মান বাড়ায় না ওগরে সম্মান বাড়ায়? আপনার অফিসে ইন্টেলিজেন্সের লোকজন কাজ করে না? করে তো, আপনার সাথে যে দেখা করবে তার একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স দেয় না, উনি কী করে বসে থেকে অফিসারেরা লেজ মলে? আপনাদের সাথে যারা দেখা করতে আসবে তাদের একটা সিকিউরিটি ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স থাকবার লাগবে, তার ব্যাকগ্রাউন্ড চেক করিয়া ওদের কিছু বলতে হবে না, দেখা করবেন কি করবেন না, ব্যাকগ্রাউন্ড চেক করিয়া আপনার কাছে রিপোর্ট দেবে, একটা ছোট্ট রিপোর্ট যে এই কে, এই কী করিছে। আপনি তো পলিটিক্সের লোক না, আপনি তো জানেন না সব কিছু, আপনার কাছেও দিতে হবে না, আপনার সচিবকে দিলেই হবে। যারা হাসিনার ফ্যাসিবাদের দোসর এবং সুবিধাভোগী ছিল এদেরকে আপনি দেখা দেবেন না, এটা নো গো এরিয়া স্যার, এটা আপনার নীতি। আপনি দরকার হলে কয়া দেন, আপনার সব স্টাফদেরকে জানায় দেন, আপনি যে পদে আছেন ওটা করে গ্রামীণ ব্যাংকের এমডির পদ না, ওটা অনেক ওজনের পদ, এটা হেলাফেলার জিনিস না, কেউ দেখা করতে চাইলে আপনি তাকে দেখা করতে দিবেন, আপনি আপনার সাথে কে সাক্ষাৎ করতে পারবে তার একটা নীতিগত সিদ্ধান্ত জারি করেন যে যারা ফ্যাসিস্টের দোষর সুবিধাভোগী তারা ছাড়া আর সবাই দেখা করতে পারবে, সার্কুলার করে দেন।
মানে এত মানুষের রক্ত আত্মত্যাগ, এগুলো কি সস্তা স্যার? হ্যাঁ, এই জাউরাগুলোর সাথে বসা লাগবে আপনার? এবার আসি আপনার উপদেষ্টাদের নিয়ে। আপনার উপদেষ্টাদের মধ্যে তিনজন পিসেস সুরদির বডিগার্ডের ছবি তুলে অফিস করে, এর মধ্যে একজন হইতেছে আসিফ নজরুল। অনেকে কয় উনি নাকি আবার উপ প্রধান উপদেষ্টা আর কি। তো আরেকজন হইতেছে তহিদ সাহেব, আরেকজন আর এক কাটি সরেশ ইন্ডিয়ান মিডিয়ায়, মানে আবার বিজেপির মিডিয়ায় আর্গুমেন্ট দেয়। পিসে ক্যান সোহরাবদির বডিগার্ডের ছবি রাখিছে এডিটর সাহেব, এনা শুনান সেই সুবাসন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ পার্ট অফ, ইটস পার্ট অফ হিস্ট্রি, হি ইজ আ আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন কান্ট্রি। হিজ নেম, হিজ কন্ট্রিবিউশন টু দি কান্ট্রি ক্যানট বি ইরেসড, ক্যানট বি ডিলিটেড, ক্যানট বি ডিলিটেড। হি ইজ রেভার্ড, হি ইজ অনার্ড বাই জেনারেল পিপল। শুনেছেন, শুনেছেন, বঙ্গবন্ধু 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 তিনবার কষ্ট কলে, আহা তিনবার কষ্ট। এটি কইতেছে যে শেখ মুজিবের নাকি সাধারণ মানুষ রেসপেক্ট করে। আচ্ছা এডিটর সাহেব, ক্যাঙ্কা রেসপেক্ট করে সেটা না দেখান না, দেখান। দেখেছেন প্রফেসর ইউনুসের পিছে আমি এখনও সৌরদের বডিগার্ডের ছবি দেখি নাই, হয়তো ওনার অফিসে আছে আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু উনি পিছে রেখে ছবি তোলেন নাই, ওনার এইটুকু আক্কেল আছে। কিন্তু ওনার উপদেষ্টাগুলো এতটাই নির্বোধ, এত ইনসেন্সিটিভ যে ওনারা বুঝতেই পারতেছেন না যে ছবির উপরে বাংলাদেশের মানুষের যে ঘৃণা তা ওনার অ্যাকাউন্টে জমা হইতেছে, মানে ওই উপদেষ্টার অ্যাকাউন্টে। ওনার ক্রেডিবিলিটি নষ্ট হইতেছে, আর একসময় ঘৃণা কলে বিস্ফোরিত হবে। সৌরদের বডিগার্ডের ছবি যাতে পিছিয়ে আসে সে সমস্ত উপদেষ্টা আমাদের উপদেষ্টা না। এদের যেটি দেখবেন পচা ডিম মারবেন, পচা টমেটো মারবেন, জুতা মারবেন, এটা আসিফ নজরুল হলেও মারবেন। আমি যদি কোনোদিন দেশে ফিরতে পারি সেদিন সচিবালয়ে অভিযান হবে, ওই ছবি আমরা নামাবো, দরকার হইলে আমি গুলি খাবো, কিন্তু ওই ছবি আমরা একসাথে নামাবো, শপথ নিলাম, কোনো মাপ নাই। এবার আসেন ছাত্রদের কথা বলি। আমি ছাত্রদের আগেও বুঝাই কইছি আর কি, যে লড়াই ছাত্রদের শুধু লড়াই না, এ লড়াই ছাত্র জনতার লড়াই। শুধু ছাত্রদের লড়াই না, শুধু ছাত্রদের লড়াই যারা বলে তারা, তাদের কোনো স্লাইটেস্ট আইডিয়া নাই সারা দেশের মানুষ কীভাবে এই লড়াইয়ে যুক্ত হয়েছিল, কীভাবে এই লড়াইয়ে যুক্ত হয়ে এটাকে সাফল্যের দিকে নিয়ে গেছে। এই লড়াই তিলে তিলে গড়ে উঠছে 15 বছর ধরে, অসংখ্য মানুষ বয়ান তৈরি করছে দিনের পর দিন, মাথার মধ্যে ঢুকাইছে। আগে মাথায় বিপ্লব হয়েছে, রাস্তায় বিপ্লব পরে হয়, এটাই বিপ্লবের নিয়ম। মাথায় বিপ্লব কারা তৈরি করছে, বিপ্লবের জন্যে কারা তৈরি করছে জনগণকে, যারা ওই বয়ান তৈরি করছে, তারপরে বিস্ফোরিত হয়েছে একটা সময়। আমি সতর্ক করছি যে 1971 আওয়ামী লীগ আর শেখ মুজিব যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করছে সেই একই দিকে যাইতেছে এই বিপ্লব। প্রফেসর ইউনুসেরও এক্ষেত্রে দায় আছে, বড় দায় আছে। উনি কিছু হইলে ছাত্র ছাড়ার কথা নাই, মানে ছাত্র ছাড়া বোধ হয় কেউ লড়াইছিল না। আপনি স্যার শহীদের তালিকা দেখছেন, তাতে নিয়ে দেখেন, ওর মধ্যে হকার আছে, রিক্সাওয়ালা আছে, রিক্সা নির্মাণ শ্রমিক আছে, দোকানদার আছে, গৃহবধূ আছে, গার্মেন্ট শ্রমিক আছে, আলেম আছে, ঠেলাওয়ালা আছে, ড্রাইভার আছে, কোন পেশার লোক নাই। এদের জীবনদান কি মূল্যহীন? তহিদ সাহেব সেদিন দেখলাম কইতেছেন যে ছাত্র নাই নাকি আলনর করেছে, আর যারা করিছে তার বাইরেও যারা জনতা তারাও খুব ইয়াং, তার মানে মুরব্বীরা নামে নাই। হ্যাঁ, আপনি নামেন নাই তহিদ সাহেব, আপনি ভীরু, আপনি নামেন নাই। কোন মুরব্বী মাঠে নামে নাই? সবাই নামছে আপনি ছাড়া। আপনার কলিগ আসিফ নজরুল মাঠে নামে নাই, আপনার কলিগ শুভ্রভাই মাঠে নামে নাই, ও সে তো জেল খাটছে। নাকি আসিফ নজরুল আর শুভ্রভাই বুড়া না কষি? শুভ্রভাই তো মাথার চুল পেকে গেছে, তো কিছু তারা কি বুড়া না কষি? হ্যাঁ, জনতার অবদানকে অবমূল্যায়ন করবেন না। প্রফেসর ইউনুস আপনিও রাজনীতি করেন নাই, তহিদ সাহেব আপনিও করেন নাই, তাই কি মিস্টেক করতেছেন এটা বুঝতে পারতেছেন না। আমি কয়া দিই কি ভুল করতেছেন, জনতাকে সবসময় সাথে রাখতে হয়। 7ই নভেম্বর সিপাহীরা বিপ্লব করছিল, কিন্তু ওরা বলছিল যেহেতু জনতা তার সাথে এসে লড়াই করছে, জনতা যেহেতু তার সাথে এসে দাঁড়াইছে, সেই জন্য তারা বলছে এটা সিপাহী জনতার বিপ্লব, সবসময় জনতাকে পাশে রাখতে হয়। এই দেখেন সার্কুলার, ছাত্র নেতারা জেলা উপজেলা সফরে যাবে, নিরাপত্তা দেবে পুলিশ, তাই জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা দিতে। বিপ্লব করছে যেই ছাত্ররা, বিপ্লব বিজয়ের এক মাসের মধ্যে সেই নেতাদের পুলিশ প্রোটেকশন লাগে? হ্যাঁ, জনতা থেকে এত বিচ্ছিন্ন হয়ে গেছেন। আরও আরও প্রমাণ দেখাচ্ছি, বিপ্লবের নেতারা জেলা উপজেলায় গেলে জনবিস্ফোরণ হবে, সেটা হওয়া উচিত তো, তাই না? এটা তো বিপ্লব হয়েছে। ওইখানের নেতারা প্রোটেকশনের ব্যবস্থা করবে, এটা যারা অর্গানাইজ পলিটিক্স করে এসেছে তারা জানে কিভাবে এটা করতে হয়, এই ট্রেনিং তাদের থাকে। আর একটা কথা না বললেই না,
এই চট্টগ্রামের সমাবেশ, মহাসমাবেশ, এটা খুব ভালো সমাবেশ হয়েছে, মাঠের পিছের লোক নাই, দেখেন তো এডিটটা সে মাসের পিছের, দেখেন তো ফাঁকা, আমার মাথার চুল যেরকম ফাঁকা হয়ে যাচ্ছে, বয়স বাড়িচ্ছে, সিংকা বিপ্লবেরও বয়স বাড়িচ্ছে আর লোক সরে যাচ্ছে আপনাদের পাশে থেকে, এটা কেন হইল? এবার বুঝতে পারছেন, জনতাকে দূরে সরাই দিচ্ছেন, ওখানে জনতা নাই। আরও একটা ভিডিও দেখাই, কোথায়কার জানি না, দেখেন নেতৃত্ব হইতেছে, এরা অবশ্য বৈপ্লবিক নেতৃত্ব, কেউ ডিস্টার্ব দিয়েন না। হ্যাঁ, বিপ্লবের ইতিহাস পড়া দেখেন, বিপ্লবের নেতারা কেমন করে চলে, কি করছে, কেমন করে বিপ্লবকে সংহত করছে, এই জিনিসগুলো একটু পড়ে টড়ে দেখেন না, দেখলে তো অসুবিধা নাই, তাই না? আপনার আমাদের কথা তার শুনবেন না, আমরা তো কেউ না। হ্যাঁ, তো নিজেরাই পড়া নিয়েন, হ্যাঁ না হইলে ওরকম পিছে থেকে লোক সরা শুরু করবে আর কি। হ্যাঁ, কিন্তু লোক সেটা কোথাও না কোথাও যাবে, হ্যাঁ কোথায় যাবে সেটা আর আমরা কয়ে দিতেছি না।